আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আজ পবিত্র হজ খুতবা হবে বাংলা সহ 10টি ভাষায় করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 9 জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা কয়েকশো এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা বলছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা আগে ভাগে পেতে বাংলাদেশ সরকারকে এখন থেকে যোগাযোগ রাখার পরামর্শ এবং দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ পবিত্র হজ ফজরের নামাজ আদায় করে মিনা থেকে মুসল্লিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামিরায় খুতবা প্রদান করবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ ডক্টর আবদুল্লাহ বিন সুলাইমান আল মুনি হাফিজাহুল্লাহ আরবি এই খুতবা শোনা যাবে বাংলা সহ আরও 9টি ভাষায় আরাফাতের ময়দান থেকে হাজিরা রওনা হবেন মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করবেন তারা এরপর আবার ফিরবেন মিনায় পশু কোরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদুল আজহা এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতে পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয় আগের বছরগুলোতে 20 থেকে 30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك দেশের বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশালে করোনায় 1 জন উপসর্গ নিয়ে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে এই বিভাগের 6 জেলায় শনাক্ত হয়েছে আরও 106 জন জামালপুরে আওয়ামী লীগের এক নেতা সহ করোনায় আক্রান্ত 2 রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শনাক্ত হয়েছে আরও 3 জন কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের প্রাণ গেছে করোনা পজিটিভ হয়েছেন আরও 114 জন নওগাঁয় করোনা নিয়ে আরও 1 ব্যক্তির মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন 14 জন নোয়াখালীতে করোনায় মারা গেছে 1 জন নতুন আক্রান্ত 33 জন এছাড়া শরীয়তপুরে আরও 33 জন করোনা পজিটিভ হয়েছেন দেশে করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে আগের দিনের মতো 35 জনের মৃত্যু হলেও বেড়েছে সংক্রমণ নতুন করে শনাক্ত 3,000-এর উপরে অনলাইন ব্রিফিং এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এদিকে গবেষকরা বলছেন শারীরিক পরিশ্রমীরা কম আক্রান্ত হচ্ছেন মাহবুব কবির চপলের রিপোর্ট করোনার মতো এত বড় মহামারী কখনো দেখেনি বাংলাদেশ প্রায় 5 মাস ধরে থমকে আছে স্বাভাবিক জনজীবন পরিস্থিতির কবে উন্নতি হবে তাও অজানা কাজে আসছে না সরকারি উদ্যোগ কিংবা বিধিনিষেধ এখন সারা দেশে 82টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3,009 জন মোট শনাক্ত 2,32,000-এর বেশি মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 35 জন তরুণরা বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন সাটুর ধরা একই সময়ে সুস্থ হয়েছেন শতকরা 56 জন 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 29 জন এবং বাড়িতে 6 জন এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,388 জন 78.68% এবং নারী 647 জন 21.32% আপনারা সবাই যে কোনো মৃদু উপসর্গ বা যে কোনো লক্ষণ উপসর্গ থাকলে অবশ্যই কোভিডের নমুনার জন্য নমুনা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন এবং যারা কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা দিবেন এবং নমুনা পরীক্ষা করবেন একসময় বলা হয়েছিল বাংলাদেশের আবহাওয়ায় করোনা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভাইরাসের প্রকোপ দীর্ঘ হচ্ছে
গবেষকরা বলছেন, তাপমাত্রা নয়, শারীরিক অবস্থা আক্রান্ত বা মৃত্যুর ক্ষেত্রে প্রভাব রাখছে। আগের তুলনায় মানুষ তুলনামূলকভাবে কম মারা যাচ্ছে, তার পেছনে আমরা বলতে পারি যে আমাদের সরকারি বা বেসরকারিভাবে এবং যারা সেবা দিচ্ছেন তাদের পক্ষ থেকে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে অথবা যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা এবং অভিজ্ঞতা বেড়েছে। যারা তুলনামূলক কায়িক পরিশ্রম বেশি করেন, দিনমজুর আর ও খোলা মাঠে অথবা রাস্তাঘাটে কাজ করেন, তাদের ভেতরে কিন্তু এই করোনা সংক্রমণে সংক্রমণ যেমনই হোক তাদের মৃত্যুর হার কিন্তু অনেক কম। এবং সম্প্রতি ভারতেও এরকম একটি গবেষণা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে মুম্বাইয়ের বস্তিগুলোতে 50% বেশি মানুষ করোনা সংক্রমিত হলেও সেখানে মৃত্যুর হার অনেক অনেক কম। পরীক্ষামূলক 21 দিনের লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার ও ওয়ারিতে করোনা সংক্রমণ কমেছে বলে জানানো হচ্ছে। তাই অন্য রেড জোনগুলোতে লকডাউন দ্রুত কার্যকর করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সেজন্য সরকারকে এখন থেকে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তারা। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তৃতি, একই সাথে চলছে এ মহামারী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। কবে নাগাদ আসতে পারে এসব ভ্যাকসিন আর বাজারজাত হলে কার আগে কোন দেশ পাবে, এ নিয়েও চিন্তিত সবাই। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন বাংলাদেশ বংশোদ্ভূত প্রায় 3000 অণুজীব বিজ্ঞানী, যাদের অনেকে এখন করোনা ভাইরাসের ডায়াগনোসিস, অ্যান্টিভাইরাল মেডিসিন ও ভ্যাকসিন আবিষ্কারের কাজে নিয়োজিত। এসব অণুজীব বিজ্ঞানীদের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ বাংলাদেশ অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্ট ISBM জানিয়েছে ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি নিয়ে। তারা বলছেন এবছরের শেষে আসতে পারে সুখবর। এবং এই চারটা ভ্যাকসিনের ফিল্ড ট্রায়ালও চলছে, অ্যাট দি সেম টাইম প্রোডাকশনে চলে গেছে। এর মানে যদি এর মধ্যে একটাও সাকসেসফুল হয় তাহলে আর প্রোডাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। ইটস এ ভেরি বিগ নিউজ, মনে হচ্ছে এবছরের শেষের দিকে আমরা ভালো একটা খবর শুনতে পাবো। আমাদের মাইক্রোবায়োলজিস্টরা করোনা নিয়ে ডায়াগনোসিস নিয়ে কাজ করছে ক্যানাডাতে, যিনি আপনার একটা ল্যাবের প্রধান হিসেবে করোনার যে ডায়াগনস্টিক প্রসেসটাকে আপনার লিড করছেন। ভাইরাসের টিকা আবিষ্কার হলে বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন টিকা পাওয়ার আগেই বাংলাদেশের নিজস্ব একটি কৌশল থাকা জরুরি। কাদেরকে আগে টিকা দেওয়া হবে সেরকম একটি গাইডলাইন এখনই প্রস্তুত রাখতে আহ্বান জানিয়েছেন তারা। সরকার যদি বসে থাকে যে আমাদের ভ্যাকসিন দিবে অথবা আমরা এক সময় পাবো, সেটা কবে পাবো সেটা যদি আমরা না জানি তাহলে দেখা যাবে অন্যান্য দেশ ভ্যাকসিন ইউজ করতে পারছে, আমরা পারছি না। সরকারকে জয়েন্টে কাজ করতে হবে এই ম্যানুফ্যাকচারের সাথে, সরকারকে WHO এর সাথে কাজ করতে হবে। ভ্যাকসিনটা যদি যখন আমরা হাতে পাবো আমরা আগের থেকেই তৈরি থাকতে হবে যে এটা আমরা কাদের জন্য ইউজ করব, তাহলে মোস্ট ইম্প্যাক্টফুল আউটকাম পাওয়া যাবে, না হলে একটা হজবরহ লেগে যাবে। যেসব দেশের নাগরিকদের মাথাপিছুয় $4,000 নিচে তারা ভ্যাকসিন পাবেন বিনামূল্যে, এমন 90টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। এক মাসেরও বেশি সময় পার হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকার নদ নদীর পানি মাঝে মধ্যে সামান্য কমলেও কিছু সময় পর আবারও বেড়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েই চলেছে। এ কারণে এবারের কোরবানির ঈদ তাদের কাছে ফিদে হয়ে গেছে। কুড়িগ্রামে গত বুধবার ধরলা নদীর পানি কিছুটা কমলেও গতকাল রাতভর বৃষ্টিতে আবার বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও এখনও রয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে। শরৎপুরে পদ্মার পানি তোড়ে ভেসে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর। বুধবার নদীর আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। হুমকির মুখে পড়েছে আশপাশের অনেক এলাকা ও স্থাপনা। এছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ অন্যান্য এলাকাও লাখো মানুষ নানা কষ্টে জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা বলছেন এবার তাদের কাছে ঈদের আনন্দ নেই, এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম
সিভিএফ এর পরবর্তী সম্মেলন 2021 সালে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে একথা জানান জাতিসংঘের সাবেক মহাসচিব এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর চেয়ারম্যান বান কি মুন। প্রায় 12 মিনিটের এই কথোপকথনে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স নিয়েও কথা বলেন তারা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিএফ এর সিমেট্রিক অ্যাম্বাসেডর হওয়ায় সাইমা ওয়াজেদ হোসেনকেও অভিনন্দন জানান বান কি মুন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 48টি দেশ নিয়ে এই ফোরাম গঠিত। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন। দুর্নীতি থেকে বেরিয়ে না আসলে বিআরটিসির পরিবহন সেবা টিকিয়ে রাখা কঠিন হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানটির অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সড়কে শৃঙ্খলা ফিরে না আসায় ক্ষোভ প্রকাশ করেন সেতু মন্ত্রী। বিআরটিসির নানান অনিয়মের অভিযোগ আমার কাছে আছে। দুর্নীতি আর অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে না আসলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। আমি ডিপো কেন্দ্রিক অনিয়ম বন্ধের কথা বলছি, সতর্ক না হলে সংশোধন না হলে আমি কাউকে ছাড় দেব না। করোনায় আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ঘরে বসে কেবল সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। তথ্যমন্ত্রী জানান, করোনায় আক্রান্ত হয়ে দলের অনেক কেন্দ্রীয় নেতা মারা গেলেও অন্যরা ঘরে বসে নেই। ভাইরাস সংক্রমণ রোধে যতটুকু করা সম্ভব সরকার তার সবটাই করছে বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষকে করোনা থেকে যতটুকু রক্ষা করা সম্ভব সেটি করার চেষ্টা করে এসেছেন। বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলে, জনগণের পাশে নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ন যেই কয়টি দেশে তার মধ্যে বাংলাদেশে। ভারত পাকিস্তানের চেয়েও মৃত্যুর হার কম। সাতক্ষীরার বাঁশদহর কয়ার বিল এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, তার নাম লিয়াকত আলী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র, গুলি ও বেশ কিছু মাদক। পুলিশ বলছে গতরাতে কয়ার বিল এলাকায় দুপক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেখানে তারা অভিযানে যায়। পরে ঘটনাস্থল থেকে লিয়াকতের লাশ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিয়াকতের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সাতক্ষীরায় অন্তত 10টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের মধ্যে করোনা ভাইরাস মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এই ভাইরাসের শিকার হয়ে এরই মধ্যে সেখানে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশটিতে প্রতি মিনিটে অন্তত একজন রোগী করোনায় মারা যাচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ায় গত 24 ঘন্টায় প্রায় 10,000 মানুষ করোনা পজিটিভ হয়েছেন। চীনে প্রথম দফায় ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় নেমে আসলেও দ্বিতীয়বারের মতো সেখানে সংক্রমণ আবারও বেড়েছে। গত একদিনে সেখানে শনাক্ত হয়েছে 100-এরও বেশি মানুষ। পরিস্থিতির উন্নতি নেই মেক্সিকোতেও, দেশটিতে মৃতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে। করোনা পজিটিভ হয়েছে প্রায় 4.25 লাখ। এদিকে সারা বিশ্বে পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়েছেন 1,70,00,000-এর কাছাকাছি মানুষ, প্রাণ হারিয়েছেন প্রায় 7 লাখ। তবে এই পরিস্থিতিতে আসার খবর হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া। দেশটিতে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা বলছেন মস্কো ভিত্তিক গামালিয়া ইনস্টিটিউটের প্রস্তুত করা ভ্যাকসিনটি আগামী 10 আগস্ট অথবা তারও আগে চূড়ান্ত অনুমোদন পেতে পারে। 150টি যাত্রীবাহী মিটার গেজ
কোচ এবং 20টি রেল ইঞ্জিন কিনতে দক্ষিণ কোরিয়ার পোস্কো ইন্টারন্যাশনালের সাথে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 659 কোটি টাকা। রেল ভবনে চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, শর্ত শিথিল করায় পোস্কো ইন্টারন্যাশনাল টেন্ডারে অংশ নিতে পারে। এই কোম্পানির মাধ্যমে দেশের রেল খাতের উন্নয়ন হবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক হাসান মনসুর এবং কোরিয়ান কোম্পানির পক্ষে কান্ট্রি ম্যানেজার জং বুম লি এই চুক্তি যে কোম্পানির সঙ্গে আজকে আমরা চুক্তি করতে যাচ্ছি, আমাদের যখন টেন্ডার প্রক্রিয়া আমরা শুরু করি তখন যে কন্ডিশনগুলো আমরা ইম্পোজ করেছিলাম সেখানে কিন্তু এই কোম্পানিটি সেই কন্ডিশনের মধ্যে প্রথমে এটা তারা আসতে পারে নাই। পরবর্তীকালে আমরা কিছুটা শিথিল করেছিলাম, শিথিল করার ফলে কোম্পানিটি সেখানে অংশগ্রহণ করার সুযোগ পায়। আমি আশা করি আমাদের এই চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে আমাদের রেল অনেক সমৃদ্ধ হবে। এবার পার্টেক্স খেলার খবর। ইতালিয়ান লিগ সিরি এতে ক্যালিয়ারির কাছে 2-0 গোলে হেরেছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 8 মিনিটে পিছিয়ে পড়ে লিগ চ্যাম্পিয়নরা। রক্ষণের ভুলে ক্যালিয়ারিকে এগিয়ে নেন লুগ গ্যাগলিয়ানো। প্রথমার্ধের যোগ করার সময় আর্জেন্টিনা স্ট্রাইকার জিওভানি সিমিওনে ব্যবধান দ্বিগুণ করেন। গোল শোধে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদোরা দ্বিতীয়ার্ধে আক্রমণ করেও আর খেলায় ফিরতে পারেনি। 37 ম্যাচে ওল্ড লেডিদের এটি ছিল 6ষ্ঠ পরাজয়। দুয়ে থাকা ইন্টার মিলানের পয়েন্ট 79। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের 5 ক্রিকেটার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ খবর নিশ্চিত করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। করোনার ধাক্কা কাটিয়ে সব দেশে এখন ক্রিকেটে মাঠে ফেরাতে ব্যস্ত। বিশ্বকাপ স্থগিত হওয়ায় এবং আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকায় অনেক দেশ নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করছে। সে লক্ষ্যে শ্রীলঙ্কাও তাদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করছে। আগামী 28 আগস্ট শুরু হবে 22 দিনের আইপিএল, ফাইনাল হবে 20 সেপ্টেম্বর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ পবিত্র হজ, খুতবা হবে বাংলা সহ 10টি ভাষায়। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 9 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 100। এবছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা বলছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা। আগেভাগে পেতে বাংলাদেশ সরকারকে এখন থেকেই যোগাযোগ রাখার পরামর্শ। এবং দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আবারও অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। Thank you.